যদি প্রমাণ করতে পারেন শিবলি সাদিক এগুলো ভাওতাবাজি বলতেছে, নেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি বিএনপির আদর্শ আওয়ামী লীগ থেকে বেশি হয় সমস্ত কিছু দিয়ে পথে নেমে যাবো, দেউলিয়া হয়ে যাবো, নেপথ্যের মানুষ হয়ে যাবো ইনশাল্লাহ, কোনদিন রাজনীতির কথাবার্তা আপনাদের কাছে বলবো না। আর যদি সত্য হয়ে থাকে বিএনপি বুঝি না জামাত বুঝি না, বাঙালি হিসেবে জাগ্রত হও, বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলো, তোমার জন্য নয় তোমার সন্তানের জন্য, যে সন্তান শান্তির বাংলাদেশে বসবাস করবে। একটা নজির দেখান তো, শেখ হাসিনার নির্দেশনায় বিএনপি জামাতের কোন বড় নেতাকে সপরিবারে হত্যা করা হইল, একটা দেখান, দেখাতে পারবেন না, তাহলে কেন ভালোবাসবেন না? আওয়ামী লীগকে ভালোবাসার দরকার নেই, সাপোর্ট করেন, শান্তির জন্য করেন, সমৃদ্ধির জন্য করেন, আপনার জন্য করেন, আপনার সন্তানের জন্য করেন। আমি আপনার বাড়ির মানুষ, আপনারা হলেন আমার শক্তি। আমি আপনাদেরকে শুধু এইটুকু বলি, আমার বাপকে চেনেন, আমাকে চেনেন, আমি শিবলি সাদিক কেমন ছেলে এটা যদি নতুন করে পরিচয় করে দিতে হয় তাহলে আমার মনে হয় যে আমি অন্ধকার জুড়ে আছি। আর যদি পরিচয় করে দেবার না থাকে তাহলে আপনারাই আমার একটা একটা করে পরিচয় তৈরি হন, সমস্ত এলাকাটা ছড়িয়ে যান, সবখানে গিয়ে বলেন যে আমাদের শিবলি সাদিক কি বলে, কোন পথে যেতে চায়, আমাদেরকে নিয়ে কি ভাবে। যদি আমার ভাবনা সঠিক থাকে, সমৃদ্ধির পথে হয়ে থাকে, তাহলে একটু সঙ্গ দেন আমাকে, এই সঙ্গটা নিয়ে এমন জায়গাতে দাঁড়াতে চাই যেন বাংলাদেশের মানুষ বলে যে না দিনাজপুর ছয় আসন বলতে, দিনাজপুর বলতে, রংপুর বলতে একটা জায়গা আছে।